নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ভেজ ক্যাবেজ মাঞ্চুরিয়ান। এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমি তোমাদের এটা তৈরি করে দেখাবো। আমি প্রথমে বাঁধাকপিটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব 2 চামচ ময়দা। এরপর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেখে এটা রেডি করে নিয়েছি। এবারে আমি এর থেকে গোল গোল বল তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নিয়েছি। বলগুলোকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে এর মধ্যে এক একটা করে বল আমি এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। আদা আর লঙ্কা কুচিটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম, আর দিয়ে দেব রেড ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবারে নুন দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব টমেটো সস। এরপর দিয়ে দেব রেড চিলি সস। এরপরে দিয়ে দেব সয়া সস। সসটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে গোলা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা কষে নেব। কষে নেওয়ার পর আমি মাঞ্চুরিয়ান বলগুলো এর মধ্যে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত বলগুলো কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে আমি তোমাদের দেখাবো এটা কতটা জুসি হয়েছে, সফট আর জুসি। এই দেখো এটা কতটা নরম হয়েছে। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা বাড়িতে তোমরা সকলে ট্রাই করো, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে।
পেঁয়াজ রসুন ছাড়া একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি এই ভেজ ক্যাবেজ মাঞ্চুরিয়ান বলস। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।